বন্ধুরা আমরা চলে এসেছি আমি শ্যামাশ্রী আমি সঙ্গীতা আজ আপনাদের কাছে নিয়ে এসেছি সুকুমার রায় লেখা একটি নাটিকা অবাক জলপানের নির্বাচিত কিছু অংশ শুরু করছি আজকে অবাক জলপান না একটু জল না পেলে আর চলছে সকাল থেকে মিটে আসছে মগজের ভালো শুকিয়ে উঠল কিন্তু জল চাই তার কাছে বেশি চেঁচাতে গেলে হয়তো লোকজন নিয়ে তেড়ে আসবে ওই একজন মশাই জল পাই কোথায় বলতে পারে জল মিলবে না কোথাও বলছি জল মিলবে না
অভাব কি? কাগো কালো জল, সজল, উজ্জ্বল, জলজল, চঞ্চল, চলচল, আখি জল, ছলছল, নদী জল, কলকল, হাসি, সুমি, খলখল, একানল, বেকানল, আগল, ছাগল, পাগল, কত চান! মশাই, আমি সেরকম মিলবার কথা বলিনি। তবে কোন রকম মিল যাচ্ছেন বলেন, কিরকম কোন ছন্দ সব বলে দিই, যেমনটি চাইবেন এমনটি করে মিলিয়ে দেব। মশাই, আর কিছু চাই নে, শুধু একটু জল খেতে চাই। সেবার যখন বিষ্ণু দাদা বৈকাল কিসের সঙ্গে মিল দেবে খুঁজে পাচ্ছিলেন না, নৈপাল বলে দিয়েছিলাম। নৈপাল কাকে বলে জানেন তো? নেপালের লোকদের বলে নৈপাল। যা, পৃথিবীর তিন ভাগ জল, এক ভাগ ফল, সমুদ্রের জল লবণাক্ত, অতি বিশাল। পড়ার সময় ডাকাডাকি করতে এসো। শুনেও সুখ হয়, এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো? জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। একটু খাবার জল যদি আসছে, ব্যস্ত হবেন না। জল হচ্ছে দুই ভাগ হাইড্রোজেন, এক ভাগ অক্সিজেন, শুনছেন তো? আগে হ্যাঁ, সব শুনছি, কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে আরো মন দিয়ে শুনতে পারি। বেশ, এই ধরুন খাবার জল কাকে বলে, যাতে দুর্গন্ধ নেই, রোগের বীজ নেই, স্বাস্থ্যকর, পরিষ্কার। এই যেমন দেখুন খাঁটি ডিস্টিল ওয়াটার, ও কিন্তু খাওয়ার জল নয়, বিশ্বাস করছেন তো? না, করি না। আমি আপনার কোনো কথা বিশ্বাস করি না। বটে, কি দেখতে চান তাহলে দেখান দেখি। সাদা খাঁটি চমৎকার ঠান্ডা এক গ্লাস খাবার জল দিয়ে দেখান দেখি, যাতে নোংরা পোকা নেই, কলেরা পোকা নেই, ময়লা নেই। খুব বড় এক গ্লাস ভর্তি জল নিয়ে আসুন তো দেখি। ব্যাপা, দৌড়ে পুজোর থেকে এক গ্লাস জল আনতো, আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি।